আমাদের শহর রায়গঞ্জ নিবেদন করছে সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস। সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস এর শোরুম নিয়ে এসেছে ব্যাঙ্গল উৎসব। এই ব্যাঙ্গল উৎসবকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে আপনাদের জন্য শগুন কি ধুনে শোরুম নিয়ে এসেছে অনেক অনেক উপহার ও ছাড়। আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ, ফোন নম্বর 03-523-242323 অথবা 8967941588। শর্তাবলী প্রযোজ্য। আমাদের শহর রায়গঞ্জ নিয়ে আমি অঙ্কিতা শুরু করছি আজকে বিশেষ বিশেষ খবর। অপরিচ্ছন্ন শৌচাগার, বেসিনে পানি পি, বৈদ্যুতিক পাখা ঘুরে চলেছে রায়গঞ্জের রেল স্টেশনের যাত্রীবাহী প্রতীক্ষালয়ে। এটি রোজ নামচা হয়ে দাঁড়িয়েছে সংশ্লিষ্ট রেল স্টেশনে। এই মুহূর্তে হরিঘোষের গোয়াল নামের বাংলার পুরনো প্রবচনটি সংশ্লিষ্ট রেল স্টেশনের ক্ষেত্রে আক্ষরিক অর্থেই যথার্থ। যে সমস্ত মানুষ যত্রতত্র পানের পিক খেলেছেন তারা নিশ্চয়ই নিজের বাড়িতে এমনটি করেন না। রেল কর্তৃপক্ষ যদি মোটা অঙ্কের জরিমানা করেন সেক্ষেত্রে এটি বন্ধ হতে পারে বলে মনে করেছেন অনেকেই। সেই সঙ্গে প্রতিটি রেল স্টেশনের জাতীয় প্রতীক্ষালয় মোছার ব্যবস্থা থাকে। তবে এই কক্ষটি উদ্বোধনের পর কোষমিনকালের ঝাড় দেওয়া হয়েছে কিনা তা নিয়েই উঠে এলো এক বড় প্রশ্নচিহ্ন। রাজ্য সরকারের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এবং প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলে আগামী 28 এবং 29 মে রিলে অনশন কর্মসূচির আয়োজন করতে চলেছে উত্তর দিনাজপুর জেলার INTDUC। এই কর্মসূচি সফল করতে এক সাংগঠনিক আলোচনা সভার আয়োজন করা হয় রবিবার রাতে রায়গঞ্জ শহরের INTDUC-র কার্যালয়ে। ছিলেন INTDUC-র জেলা সভাপতি শেখর দাস, সহ সভাপতি তপন দাস, জেলা কনভেনার তারাপদ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। রিলে অনশন কর্মসূচিকে সফল করা ছাড়াও এদিন সাংগঠনিক আলোচনাও হয়। এদিন সংগঠনের জেলা কমিটিকে বর্ধিত করা হয়। প্রসঙ্গত, রায়গঞ্জ পুরসভার প্রাক্তন উপপুরপ্রধান রণজ কুমার দাস INTDUC-র জেলা সহ সভাপতি হিসেবে নিযুক্ত হন। এছাড়াও এই বর্ধিত জেলা কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন অরিন্দম সরকার। জেলা নির্মাণ কর্মীর দায়িত্ব পেয়েছেন হেমচন্দ্র লালা। টোটো ইউনিয়নের দায়িত্ব পেয়েছেন অজয় রায়। সোমবার দুপুরে বীরঘড়ি গ্রাম পঞ্চায়েতের কিছু সাধারণ বাসিন্দা সমষ্টি উন্নয়ন আধিকারিকের পরনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। জনস্বাস্থ্য দপ্তর বা PHE জলের ট্যাঙ্ক বসানো নিয়ে এদিন অভিযোগ করেন তারা। উল্লেখ্য, 11 নম্বর বেলঘয় গ্রাম পঞ্চায়েতে PHE জলের ট্যাঙ্ক বসানো নিয়ে প্রায় 2 বছর যাবৎ বচসা চরমে ওঠে। বারংবার সমষ্টি উন্নয়ন আধিকারিককে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। এদের প্রমাণ হিসেবে গ্রামবাসীরা তাদের অভিযোগ পত্র তুলে ধরেছেন। তাদের কথায়, বীরঘয় গ্রাম পঞ্চায়েতে বীরঘয়, বুটোর ও বৈশ্বনপাড়া, কানাইপুর, ঋষিপুর, বাজিতপুর, মনোহরপুর গ্রামগুলি নিয়ে গঠিত। জলের ট্যাঙ্ক যেখানে বসানো হচ্ছে সেখান থেকে সমস্ত এলাকায় জল সরবরাহ সম্ভবপর নয় বলে অভিযোগ গ্রামবাসীদের। উদাহরণ হিসেবে তারা পাইপ লাইনের জলের ট্যাঙ্কের কথা বলেন, সেখান থেকে জল সরবরাহ সর্বত্র হয় না। অন্যদিকে এদিন সমষ্টি উন্নয়ন আধিকারিকের মধ্যস্থতায় একটি সভার আয়োজন করা হয় PHE আধিকারিকদের সঙ্গে গ্রামবাসীদের। শরীর চর্চা করতে গিয়ে সমাজসেবা, সকালে শরীর চর্চা করতে গিয়ে সমাজসেবায় মেতে ওঠে জগৎ সাহা নামের এক ব্যক্তি। তিনি রোজ সকালে রায়গঞ্জ ইউনিভার্সিটির মাঠে আসেন প্রাতঃভ্রমণের উদ্দেশ্যে। সে সময় তিনি প্রত্যক্ষ করেন কিছু ছেলে নিয়মিত মাঠে ফুটবল অনুশীলন করছেন। সেখান থেকেই তার মাথায় আসে ছেলেগুলিকে ক্রীড়া সামগ্রী নিয়ে সাহায্য করার, যেমন ভাবনা তেমন কাজ। সোমবার সকালে তিনি যাবতীয় ফুটবল ক্রীড়া সামগ্রী নিয়ে হাজির হন ইউনিভার্সিটির মাঠে, বাড়িয়ে দেন তার সাহায্যের হাত। দায়িত্ব নেন সকলের টিফিনের ব্যবস্থা করারও। তার এমন উদ্যোগে সভাপতি খুশি ফুটবল প্রশিক্ষক থেকে খুদে খেলোয়াড়রা। আমাদের শহর রায়গঞ্জ এ পর্যন্তই। আগামীকাল আমাদের শহর রায়গঞ্জে আমরা হাজির হব এ চ্যানেলে এ সময়। নমস্কার।